আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রভাষক মনোবিজ্ঞান সোনাচণ্ডি কারিগরি মহাবিদ্যালয়, উপজেলা নাচোল, জেলা চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার বুদ্ধি থেকে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম, আজকে আরো একটা বুদ্ধির উপরে ক্লাস নেব। তো ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয় ভালো আছো, আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি ইনশাল্লাহ। যাই হোক, বিগত ক্লাসে বুদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম, বুদ্ধির সংজ্ঞা, বুদ্ধি কি জিনিস এবং বুদ্ধির ঐতিহাসিক পর্যালোচনা, এ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বুদ্ধির ক্ষেত্রে আন্তর্ব্যক্তিক পার্থক্য এবং আন্তঃদলীয় পার্থক্য। তো এর মধ্যে আছে বংশগতির প্রভাব, তারপর আছে পরিবেশের প্রভাব। এর আন্তর্ব্যক্তিক পার্থক্যের ক্ষেত্রে আর বুদ্ধির অভিক্ষেপ দলীয় পার্থক্য নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো বুদ্ধির ক্ষেত্রে আন্তর্ব্যক্তিক পার্থক্য এবং আন্তঃদলীয় পার্থক্য, এক্ষেত্রে তোমাদের সামনে কিছু কথা বলতেই হয় যে বুদ্ধিকে পরিমাপ করা সহজ, কিন্তু একে সংজ্ঞায়িত করা যায় না। আবার বলা হয়েছে যে বুদ্ধি হলো বিদ্যুতের মতো, একে পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা যায় না। ক্রাইডার এবং অন্যান্য তার সহযোগীরা এই সংজ্ঞাটা দিয়েছে, যদিও এই সংজ্ঞাটা দিয়েছেন, সংজ্ঞাটা ক্ষেত্রে আমরা বলবো যে আসলে এটা যে সত্য ঘটনা, সত্যি কথা, কিন্তু বুদ্ধিমত্তা আচরণের বিভিন্নতার কারণে বা বহুমুখিতার কারণেই মনোবিজ্ঞানীরা আসলে বুদ্ধির একটা সুনির্দিষ্ট বা যথাযোগ্য সংজ্ঞা দিতে ব্যর্থ হয়েছেন। তারপরেও ডেভিড ওয়েসলার বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন যে বুদ্ধি হল ব্যক্তির সেই ক্ষমতা যার সাহায্যে ব্যক্তি উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করতে পারে বা আচরণ করতে পারে, যুক্তিযুক্তভাবে চিন্তা করতে পারে এবং উপযুক্তভাবে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে। এখন ঘটনা হলো যে বুদ্ধি সম্পর্কে বিভিন্ন লোকের মধ্যে মত পার্থক্য রয়েছে। তাদের অনেকের মতেই বুদ্ধির কথা বলা হয়েছে এটা বংশানুক্রমে পেয়ে থাকি আমরা, আবার কেউ কোন কোন মনোবিজ্ঞানী বলছেন যে বুদ্ধি আমরা পরিবেশের কাছ থেকে পেয়ে থাকি। তবে হেরিডিটারি জিনিয়াস নামক গ্রন্থে স্যার ফ্রান্সিস গ্যালটন উনি অবশ্য বলেছেন যে বুদ্ধি বংশানুক্রমে আমরা পেয়ে থাকি, অর্থাৎ গ্যালটনের সুরে সুর মিলিয়ে কিছু কিছু মনোবিজ্ঞানীও বলেছেন যে বুদ্ধি বংশানুক্রমেই সঞ্চালিত হয়, অর্থাৎ পূর্বপুরুষের নিকট থেকে যে শারীরিক কাঠামো আমরা পেয়েছি তার সাথে যে আমরা মস্তিষ্ক পেয়েছি এটার ভিত্তিতেই আমরা আচরণ করে থাকি, বাড়ির ভিত্তিতেই আমাদের বুদ্ধি নির্ণয় হয়ে থাকে। আর একদল মনোবিজ্ঞানী এটাকে
গ্রহণ করতে পারেননি, অ্যাকসেপ্ট করতে পারেননি। তাদের মতেই বলেন বা তারা বলেছেন যে বুদ্ধি পেয়ে থাকি পরিবেশ থেকে, অর্থাৎ জন্মগ্রহণ করার পরে, পৃথিবীতে পদার্পণ করার পর থেকে আমরা যখন ধীরে ধীরে বড় হতে থাকি, আমরা প্রথমে আমাদের বাবা মা, ভাই বোন, তারপরে আশেপাশের যে প্রতিবেশী বা বন্ধু বান্ধব, ছেলে মেয়ে যারা থাকে, শিক্ষা প্রতিষ্ঠান, এক কথায় পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ থেকে আমরা আমাদের বুদ্ধি অর্জিত হয়ে থাকে। তো কোনটাকে আসলে গ্রহণ করা সম্ভব নয়, এককভাবে আমরা কোনোটাকে গ্রহণ করতে পারি না। আধুনিক কালে মনোবিজ্ঞানীরা বলছেন যে না, বুদ্ধিকে আমরা বংশানুক্রমে যে বুদ্ধি আমরা পেয়ে থাকি, এটাকেও যেমন আমরা এককভাবে গ্রহণ করতে পারি না, পরিবেশ থেকে যে আমরা বুদ্ধি পেয়ে থাকি এটাকেও আমরা তেমনি ভাবে গ্রহণ করতে পারি না। উভয় পরিবেশের ফলেই, উভয়ের শক্তির ফলেই বা বংশগতি এবং পরিবেশের ফলেই আমরা বুদ্ধি লাভ করে থাকি। অর্থাৎ যে জন্মগত সূত্রে প্রাপ্ত যে সমস্ত বৈশিষ্ট্য, গুণাবলী, উপাদান আছে সেগুলোই এবং পরিবেশগত শর্তের যৌথ ফলাফলের ফলেই আমরা কিন্তু বুদ্ধি পেয়ে থাকি বা বুদ্ধি সৃষ্টি হয়ে থাকে। তা আমরা এখন আলোচনা করব যে বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাব, এক্ষেত্রে গবেষণালব্ধ যে সমস্ত তথ্য আছে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। 1869 সালে স্যার ফ্রান্সিস গ্যালটন, উনি হেরেডিটারি জিনিয়াস নামক গ্রন্থটি প্রকাশ করেছিলেন। তিনি সেখানে দেখান যে সকলেরই একই বুদ্ধিমত্তা থাকে না, একই রকম বুদ্ধিমত্তা থাকে না, বুদ্ধিটা কম বেশি থাকে এবং বংশগত সূত্রে আমরা বুদ্ধি পেয়ে থাকি। এমনকি আমাদের যে সমস্ত বৃত্তিমূলক দক্ষতা, যোগ্যতা আছে, যেগুলা যেমন শিল্পকলা, আইন, বিজ্ঞান, এ সমস্ত বিষয়গুলো এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চালিত হয়ে থাকে। তো যাই হোক, এই বুদ্ধির ক্ষেত্রে বংশগতির যে প্রভাব, আমরা সেটা নিয়ে একটু আলোকপাত করি। তো এখানে অনেক গবেষণা হয়েছে বংশগতির প্রভাব নিয়ে, অনেক গবেষণা, তার মধ্যে অভিন্ন যমজ সন্তান নিয়ে মার্কিন মনোবিজ্ঞানী নিউম্যান ফ্রিম্যান হলজিঙ্গার 1937 সালে একটা গবেষণা করেছিল। তো এই গবেষণায় 19 জোড়া অভিন্ন যমজ সন্তানের নিয়ে গবেষণা করেছিল, অভিন্ন যমজ সন্তান নিয়ে গবেষণা করেছে। তাহলে অভিন্ন যমজ সন্তান যতগুলো আছে তাদের মধ্য থেকে এক জোড়া অভিন্ন যমজ সন্তানদের বেছে নিয়েছিলেন। তো ওই সন্তানদের নাম হলো রিচার্ড এবং রেমন্ড। তো এই রিচার্ড এবং রেমন্ড কিন্তু বিশেষ খ্যাতি লাভ করেছিল। এখানে তাদেরকে নিয়ে যে গবেষণা করা হয়, এই গবেষণাটা একটা বিশেষ খ্যাতি লাভ করেছিল। তো রিচার্ডকে এক দরিদ্র ট্রাক ড্রাইভারের কাছে হস্তান্তর করা হয় এবং রেমন্ডকে একজন ধনী চিকিৎসকের কাছে হস্তান্তর করা হয়েছিল। এ সময়ে তাদের বয়স ছিল 23 মাস। তাহলে রিচার্ড কে দেওয়া হয়েছিল, একজন দরিদ্র ট্রাক ড্রাইভারকে, স্বভাবতই বা স্বাভাবিক কারণেই ট্রাক ড্রাইভার একটা নিম্নমানের জায়গা বা অনুন্নত
জায়গায় বা নিম্ন পরিবেশে সে বসবাস করত। আর এই রিচার্ডকে সে ট্রাক ড্রাইভার, দরিদ্র ট্রাক ড্রাইভার, ভালো পরিবেশ দিতে পারেননি, ভালো স্কুলে ভর্তি করাতে পারেননি। উনি একটা নিম্নমানের একটা স্কুলে, যেখানে উনি বাস করেন সেখানে একটা নিম্নমানের স্কুলে ভর্তি করান। অপরপক্ষে রেমন্ডকে ধনী চিকিৎসক, উনি একটা উন্নত মানের একটা স্কুলে ভর্তি করেন, যেহেতু উনি একজন ধনী মানুষ এবং উন্নত পরিবেশে উনি থাকেন। তো দশ বছর পরে তাদেরকে নিয়ে গবেষণা করা হয়, তারা এভাবে লালিত পালিত হতে থাকে। 23 মাস বয়স থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেল এবং তারা একজন নিম্নমানের পরিবেশে, একজন উচ্চ মানের পরিবেশে থেকে তারা লালিত পালিত হতে থাকলো। 10 বছর পরে তাদেরকে নিয়ে গবেষণা করা হলো। গবেষণার ফলাফলে দেখা যায় যে তারা সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও রিচার্ড এবং রেমন্ড, তারা আলাদা পরিবেশে থাকলেও, লালিত পালিত হলেও তারা প্রায় একই ধরনের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্জন করেছিল। তাদের গুণাবলী, বৈশিষ্ট্য বা তাদের বুদ্ধাঙ্ক প্রায় একই ধরনের ছিল। তো এখান থেকে আমরা কি বুঝলাম, কি বলতে পারি, যে পরিবেশ নয় বংশগতি বুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। এভাবে অন্য আরো অনেক গবেষণা হয়েছে। একই ধরনের আরো একটি গবেষণা হয়েছে, সেই গবেষণায় অভিন্ন যমজ সন্তানদের ব্যবহার করা হয়েছে এবং তাদেরকে নিয়ে গবেষণা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো এই গবেষণায় এই অভিন্ন যমজ সন্তান দুটোকে 2 মাস বয়সে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছিল। বিচ্ছিন্ন করার পর একজনকে নিম্নমানের পরিবেশে এবং অন্যজনকে উন্নত পরিবেশে জীবন ধারণ করার জন্য তাদেরকে দেওয়া হয়, করার জন্য তারাকে বিচ্ছিন্ন করা হয়। তো এইভাবে তারা লালিত পালিত হতে থাকে। 2 মাস বয়স থেকে শুরু করে 22 বছর পর্যন্ত তারা বিচ্ছিন্ন অবস্থায় একজন নিম্নমানের পরিবেশে, একজন উন্নত মানের পরিবেশে লালিত পালিত হতে থাকে। তাহলে 22 বছর পরেই যখন তারাকে আবার তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হলো, পরীক্ষা করা হলো, দেখা দেখা গবেষণা করা হলো, তখন দেখতে পাওয়া গেল যে তারা ভিন্ন পরিবেশে লালিত পালিত হলেও তাদের মধ্যকার বুদ্ধাঙ্কের পার্থক্যটা খুবই কম ছিল। সুতরাং এই দুই পরীক্ষণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধির ক্ষেত্রে বংশগতির প্রভাবটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা আলোচনা করব যে বংশগত বুদ্ধির ক্ষেত্রে পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ এনভায়রনমেন্ট। বর্তমানে বংশগতিকে মানবীয় বুদ্ধির একমাত্র প্রধান উপায় হিসেবে গণ্য করা হয় না। তাহলে বংশগতিকে বর্তমানের এই বর্তমান সময়ে মানবীয় বুদ্ধির প্রধান, একমাত্র প্রধান উপায় হিসেবে মেনে নেওয়া হয় না। অন্যান্য গবেষণা দেখা গেছে যে পরিবেশের প্রভাবও বিশেষভাবে এর জন্য দায়ী, অর্থাৎ পরিবেশের প্রভাবটা ও কম গুরুত্বপূর্ণ নয়। তো এই রকম পরিস্থিতিতে একটা গবেষণা করা হয়েছে যে বংশগতি নয়, শুধু বংশগতি নয়, পরিবেশও বুদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবেশের প্রভাব সম্পর্কে গবেষণা করতে গিয়ে কিংসলি ডেভিস, ইসাবেলা নামের একটি মেয়ের
হ্যাঁ, একটা শিশুর উল্লেখ করেছেন, শিশুর নাম উল্লেখ করেছেন, কিংসলি ডেভিস, ইসেবেলা, ইসাবেলা নামের মেয়েটিকে উদ্ধার করেছিলেন তার কালা বাবা মায়ের নিকট থেকে। তার কালা বাবা মা এবং ইসাবেলা দুজনেই 6.5 বছর ধরে একটা কক্ষে অন্তরীণ অবস্থায় ছিল। এই সময়ে ইসাবেলা মানবীয় যে সমস্ত বৈশিষ্ট্য, গুণাবলী, আচার আচরণ, চলাফেরা, তারপর কথা বলা, তারপর অন্যান্য যে সমস্ত বৈশিষ্ট্য বা যে সমস্ত আচরণ শিখবার কথা, তা তার কালা বাবা মায়ের কাছ থেকে কিছুই পায়নি। এই অবস্থায় কিংসলি ডেভিস তাদেরকে উদ্ধার করেন। তো 6.5 বছর পরে ইসাবেলাকে উদ্ধার করে নিয়ে আসেন একটা সুন্দর পরিবেশের মধ্যে, এবং এই সুন্দর পরিবেশে নিয়ে এসে 2 বছর পর্যন্ত খুব ভালোভাবে প্রশিক্ষণ দেন। তাহলে তার আগে পর্যন্ত যে সমস্ত মানবীয় গুণাবলী বৈশিষ্ট্য ইসাবেলা কিন্তু কোনো কিছুই পায়নি, আর এই 2 বছর প্রশিক্ষণ দেওয়ার পরে দেখা গেল কি, যে সেই ইসাবেলা যখন তার বৈশিষ্ট্য, অন্যান্য বৈশিষ্ট্য সবই অনুপস্থিত ছিল, 2 বছর প্রশিক্ষণের পরে দেখা গেল তার মধ্যে মানবীয় গুণাবলীগুলো সবগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকলো, এবং সে সুন্দরভাবে কথা বলতে শিখে নিয়েছে। তার বুদ্ধিমত্তা এই সময়ে বা বুদ্ধাঙ্কটা 3 গুণ বেড়ে গিয়েছে। ইসাবেলা 14 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হতে পেরেছে, এবং স্বাভাবিক শিশুর মতো সে বিভিন্ন ধরনের আচরণ করতে শিখে গেছে। তাহলে পরিবেশের প্রভাবের কারণেই ইসাবেলার আচরণের এরূপ উন্নতি সাধন হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে বংশগতি কি শুধু বুদ্ধির ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে একমাত্র প্রধান উপায় হিসাবে গণ্য করা যায়? এই গবেষণা থেকে তা আমরা বলতে পারি না, কারণ এই ইসাবেলাকে দিয়েই আমরা দেখতে পেলাম যেমন বংশ গতি নয়, আমাদের আচরণের জন্য, আমাদের বুদ্ধিমত্তার জন্য পরিবেশেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং পরিবেশের প্রভাবও যথেষ্ট পরিমাণে রয়েছে। তো আধুনিক মনোবিজ্ঞানীদের মতে বুদ্ধির বিকাশে বংশগতি এবং পরিবেশ মানব জীবনের উপর এক অসামান্য প্রভাব বিস্তার করে থাকে। বুদ্ধির বিকাশে বংশগতি, পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত, একটিকে বাদ দিয়ে অপরটিকে কল্পনা করা যায় না। সত্যিকার বিকাশের জন্য দরকার বংশগতি সূত্রে প্রাপ্ত সম্ভাবনা, আর সেই সম্ভাবনাকে বিকশিত করার জন্য প্রয়োজন যথোপযুক্ত পরিবেশ। তাই বুদ্ধি বিকাশে বংশগতি এবং পরিবেশ পরস্পর সম্পর্কযুক্ত। আমরা এখান থেকে পরিষ্কারভাবে বলতে পারি যে বুদ্ধির ক্ষেত্রে বা বুদ্ধির বিকাশের ক্ষেত্রে বা আচরণ শিখবার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য গুণাবলী শিক্ষণের ক্ষেত্রে এককভাবে শুধু বংশগতি দায়ী নয়, বা বংশগতি শুধু প্রভাব বিস্তার করে এটি সত্য কথা নয়, বা এককভাবে পরিবেশ এর জন্য দায়ী এ কথাটিও সত্যি নয়। আমরা
সর্বশেষে কথাই বলতে পারি যে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে বা বুদ্ধির সঠিক প্রয়োগের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের আচরণ শিখবার ক্ষেত্রে, আচরণ লাভের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ এ দুটোর প্রভাব অনস্বীকার্য। আমরা পরবর্তী ক্লাসে বুদ্ধি অভিক্ষার দলীয় পার্থক্য নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আজ আমি এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।